স্বাগত জানাচ্ছি সবাইকে নিটোল টাটা টেবিল দেখার জন্য আমি আনিস আলমগীর দর্শক নতুন নির্বাচন কমিশন গঠনের পদ্ধতিগত বিষয় এবং অনুসন্ধান কমিটি বা যেটাকে বলা হয় সার্চ কমিটি নিয়ে রাষ্ট্রপতিকে সুনির্দিষ্ট মতামত দিয়েছে বিএনপি গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রায় এক ঘন্টা আলোচনার পর দলটির মহাসচিব সাংবাদিকদের বলেছেন এই সংলাপে বিএনপি খুশি হয়েছে আশাবাদী হয়েছে অন্যদিকে আগামীকাল একই বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন হুসেন মাহমুদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতারা তবে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির এই সংলাপের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন সালিশ মানি তালগাছটা আমার এই যদি বিএনপির নীতি হয় তাহলে আজকে সংলাপ সফল হবে না মানে গতকালটাই বুঝিয়েছেন এই নিয়ে কথা বলবো আজ নির্বাচন কমিশন পুনর্গঠন শিরোনামে অতিথি হিসাবে আছেন আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান তার পাশে আছেন কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং আমার বাপ পাশে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার শাহিদুর রহমান টেপা তিনজনকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে দিয়ে শুরু করি যে নির্বাচন কমিশন পুনর্গঠনের যে বিষয়টা এসছে এটা যদি সংক্ষেপে বলেন এটা খুব জরুরি হলো কেন আপনি দাওয়াত দিয়েছেন আজকে উনিশ তারিখ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক শ্রোতাকে শ্রদ্ধা জানাচ্ছি আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম বলে আমার বক্তব্য শুরু করি বিজয়ের মাসে বীর প্রতীক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম দেশবাসীর কাছে দোয়া চায় এবং দেশবাসীকে পুনরায় অভিনন্দন জানায় আমি আপনাদের কাছে বলবো যে মান্নান ভাই সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাইতুল্য মুক্তিযোদ্ধা এবং উনি সেই মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাজধানী মুজিবনগরের বাসিন্দা সেই সুবাদে আমরা এবং ভাই তো বটেই তো এটা না বললেই না বললে ডিসেম্বরের এই উনিশ তারিখ বিজয় দিবসের তিন দিন পর আমাদের বক্তব্যটা সুন্দরভাবে শুরু হবে না বিজয়ের মাসেই আমরা স্মরণ করব যে জনগণের ক্ষমতায়ন জনগণের মতামত জনগণের রায়কে পাকিস্তান সামরিক বাহিনী উপেক্ষা করে পাকিস্তান সামরিক বাহিনী আমাদের উপর আক্রমণ করেছিল তাই তাদের নাম হানাদার বাহিনী এবং অর্থাৎ জনগণের রায়কে উপেক্ষা করার নতিজা কী হয় ফল কী হয় এটা পৃথিবী জানে জনগণ যেন সুন্দরভাবে মতামতটা দিতে পারে তার জন্য সুষ্ঠু একটা নির্বাচন প্রয়োজন এবং এই সুষ্ঠু নির্বাচন যদি সুষ্ঠু হতে হয় বা নির্বাচনটি যদি সুষ্ঠু হতে হয় তাহলে সে পরিচালনা কর্তৃপক্ষ সুষ্ঠ শক্তিশালী সাহসী মেধাবী দক্ষ হওয়া প্রয়োজন এটাই হলো নির্বাচন কমিশনের গুরুত্ব বাংলাদেশে পঁয়তাল্লিশ বছরে নির্বাচন কমিশনগুলি সকলেই সুন্দরভাবে বা সমানভাবে প্রশংসিত হন নাই বা নিন্দিত হন নাই সকলেই কিছু না কিছু প্রশংসা পেয়েছেন কিছু না কিছু সমালোচনা পেয়েছেন নিন্দা বলবো না তো এই নির্বাচন কমিশন যেটি বিদায়ের পথে ওনাদের জন্য যে কোনো কারণেই হোক ওনাদের দোষে হোক বা পরিপার্শ্বিক কারণে হোক সমালোচনার অংশটা একটু বড় সেজন্যে বিএনপি মনে করে বা বিশ জোট মনে করে আমি যে জোটের একজন অংশীদার বাংলাদেশ কল্যাণ পার্টি মনে করে যে আমরা যদি আগামীতে একটি সুন্দর নির্বাচন চাই তাহলে শক্তিশালী একটি নির্বাচন কমিশন প্রয়োজন এটা কথাটার পিছনে দুটো কারণ এক হচ্ছে আওয়ামী লীগের সম্মেলন চলে গেল কাউন্সিল চলে গেল এখন থেকে মাস দুয়েক পূর্বে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমি চাই না আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হোক ঠিক তার পরের দিন হুবহু আটচল্লিশ ঘন্টা পরে আর টিভির গোল টেবিল টক শোতে ছিলাম আওয়ামী লীগ দলীয় সম্মানিত ভাইয়েরা অস্বীকার করলেন যে মাননীয় প্রধানমন্ত্রীটা বলে নেই আসলে কিন্তু এটা পরের দিনের প্রথম আলোতের লিড নিউজ ছিল তো মাননীয় প্রধানমন্ত্রী যখন নিজে বলছেন যে আমি চাই না যে আমার দল প্রশ্নবিদ্ধ হোক তার মানে উনি চান একটা সুষ্ঠু নির্বাচন হোক এটার জন্য ধন্যবাদ উনি বলেছেন যে নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় আপনি বলছেন নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় আর উনি বলেছেন প্রথম আলো ছাপিয়েছে আওয়ামী যেন প্রশ্নবিদ্ধ না হয় হয় আপনি সত্য বা প্রথম আলো সত্য বা উভয়ই সত্য হতে পারেন ছোটখাটো এই দুটো শব্দের জন্য ওনার কথার স্পিরিটটা নষ্ট হবে না অর্থাৎ তিনি চাচ্ছেন না যে এটা প্রশ্ন উঠুক তাহলে প্রশ্ন যদি না উঠে না ওঠার মতো নির্বাচন করতে হয় তাহলে প্রশ্ন ওইরকম নির্বাচন কমিশন লাগবে যেটা প্রশ্নবিদ্ধ হবে না তো এটা তো হঠাৎ করে করা যায় না এই জন্যে বাংলাদেশের সংবিধান প্রণেতাগণ সম্মানিত শ্রদ্ধ উনিশশো বাহাত্তর সালেই সংবিধানে এই বিধানটি রেখেছিলেন যে নির্বাচন কমিশন গঠন করবেন মহামান্য রাষ্ট্রপতি কমা এই প্রসঙ্গে প্রণীত আইনের বিধানাবলী সাপেক্ষে তা আমাদের দুর্ভাগ্য যেই সরকারি থেকে থাকুক পঁয়তাল্লিশ বছরে কোন সরকারি ওই আইনটি বানানোর জন্যে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করে নাই এর জন্য অনেক কারণ থাকতে পারে যেটা আমরা প্রয়োজন হলে বলবো প্রয়োজন না হলে আলোচনা করব না আমরা চাই না যে এটা নিয়ে মন কালাকালি করুক দোষারোপের রাজনীতি করি আমরা চাই যে ওই আইনটি হলে খুব ভালো হতো এখনও যদি সময় এবং সুযোগ থাকে আইনটি করা প্রয়োজন যদি একান্তই আইনটি করা না যায় তাহলে ইংরেজিতে একটা শব্দ আছে শর্টকাট যেই ট্রান্সপারেন্ট শর্টকাট আরটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট শর্টকাট একটি স্বচ্ছ শর্টকাট রাস্তা একটি অস্বচ্ছ শর্টকাট রাস্তা তো শর্টকাট স্বচ্ছ রাস্তা হলো যে একটি রাষ্ট্রপতির নিকট প্রস্তাবনা দেওয়া যেন রাষ্ট্রপতি মহোদয়ের সামনে চিন্তা ভাবনা পদক্ষেপ নিতে গিয়ে একটু দরজা খোলে সেটাই ওই আর দ্বিতীয় হলো আপনাকে বলে আপনি মাঝখানে আসার আগে উপত্যটা সেটা হলো যে বাংলাদেশের সংবিধান মোতাবেকই মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত যেহেতু বাংলাদেশের সংবিধান বলেছেন একটা দুটা ক্ষেত্র ব্যতীত উদাহরণস্বরূপ প্রধানমন্ত্রী নিয়োগ এরকম একটা দুটা ক্ষেত্র ব্যতীত বাকি সকল কার্য সম্পাদনে কার্য নির্বাহ নির্বাহ করতে গিয়ে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই করবেন এটা সাংবিধানিক ব্যবস্থা সুতরাং নির্বাচন কমিশন গঠনেও মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার সুযোগটা সাংবিধানিকভাবে আছে তাহলে যেখানে মহামান্য মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব দিবে তাহলে বিরোধী দল একটা প্রস্তাব দিতেই পারে একটু কথা বলতে দেন সেটা হচ্ছে যে এই যে চার্জ কমিটির অধীনে আপনারা খুঁজতে যাচ্ছেন যে নতুন একটা কমিটি সেটা কিন্তু গতবারও হয়েছে এই কমি এই এই নির্বাচন কমিশনও কিন্তু সেভাবেই গঠিত হয়েছিল তাহলে এ এদের কি মেয়াদ শেষ হচ্ছে জন্য পুনর্গঠন না অন্য না একটা 5 মাসের আগে সার্চ কমিটি আবার আবারো সার্চ করবে এমন তো হইতে পারে এত দিন ওনার চোখে চশমা পাওয়ার নষ্ট হইতে পারে না নতুন পাওয়ার লাগতে পারে না এখন বিএনপির মহাসচিব যে গেলেন উনি ওনার যে প্রেস ব্রিফিং সেখানে উনি বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে আমরা যেটা বলছিলাম যে রাষ্ট্রপতির সাথে বিএনপি সংলাপ এবং এই সন্তুষ্টি প্রকাশের মধ্য দিয়ে আপনার কি মনে হচ্ছে রাজনীতিতে একটা নতুন ধারা বা এটা শুভ বাতাস বইতে পারে মহামান্য রাষ্ট্রপতি ওনাদেরকে যে বিএনপি কে দাওয়াত দিয়েছেন আরো আগামীকাল ভাইয়েরা যাবেন জাতীয় পার্টি আরো পরে আরও তিনটি যাবে এবং পত্রিকা বা মিডিয়ার ভাষ্য মোতাবেক সংবাদ যেটা প্রকাশিত হয়েছে নিবন্ধিত সবগুলি দলকে ক্রমান্বয়ে ডাকবেন দুই চার দশ দিন বিশ দিনের মধ্যে এরকম একটা কথা এসছে কজনকে ডাকবেন বা ডাকবেন না একান্তভাবে মহামান্য রাষ্ট্রপতির একতিয়ারে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ সাপেক্ষে তো সে আমি মনে করি এই যে মহামান্য রাষ্ট্রপতি দাওয়াত দিলেন এটা ওনার কান্তই উদারতা মহত্ব এবং সৌজন্য এবং রাজনীতির প্রতি পদক্ষেপ যেটা মানুষকে প্রীত করবে মানুষকে একটা স্বস্তি দিবে মানুষকে একটা আসান্বিত করবে অর্থাৎ একটা গুমোট হাওয়া একটা অচল অবস্থা একটা কেউ কিছু বলছে না একটা শঙ্কা এর মধ্যে অন্তত কিছুটা হলেও মানুষের যেমন বলে দুপুরবেলা চৈত্র মাসে কোনো বাতাস নেয় গাছের পাতাও নড়ছে না গরমে মরে যায় হঠাৎ যদি একটু বাতাসও আসে মানুষ তখন এটা স্বস্তি বোধ করে আপনি এটার সঙ্গে তুলনা করতে পারেন কথায় যদি আসি ওবায়দুল কাদের বলেছিলেন যে পাঁচ জানুয়ারি নির্বাচন আগে বিএনপি যদি গণভবনে যেত এবং তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন হতে পারত তো স্বস্তি তো তখনই আসতে এখন অস্বস্তি হলো কেন আপনাকে ধন্যবাদ যেহেতু এটা বিজয়ের মাস গৌরবের মাস অহংকারের মাস এবং বেদনারও মাস সেই জন্য এবং আমি যেহেতু মুজিবনগরের একজন মানুষ এবং বিনীত মুক্তিযোদ্ধা আমি এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তিরিশ লক্ষ মাবন এবং দুই লক্ষ মাবনের ইজ্জতের বিনিময় এবং সর্বোপরি আমাদের জাতির পিতাম আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি মুজিবনগরবাসীর পক্ষ থেকে ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন সেটাকে আমি সমর্থন করি কারণ অন্নদাশঙ্কর রায়ের একটি ছড়া কবিতা আছে ভুল হয়ে গেছে বিলকুল তো বিএনপির বিলকুল ভুল হয়ে গেছে আমি মনে করি যে তাদের এই হাসি উচ্ছ্বাস এবং বঙ্গভবনে তারা গিয়ে উনি একটি শব্দ ব্যবহার করেছেন প্রীত হয়েছেন এইটা আমরা বরাবরই চেয়েছি আমাদের সকলের মনে আছে যে জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের পূর্বে যে নির্বাচনটা এখন হয়ে গেল যে নির্বাচন হওয়ার পরে ওনারা সদস্য হয়ে আসছেন উনি বলেছিলেন যে যে মন্ত্রণালয় চাইবে বিএনপি সেই মন্ত্রণালয়ই তারা নিতে পারবে কিন্তু ওবায়দুল কাদের সাহেব সেই ধারাক্রমই কথাটা বলেছেন যে তখন যদি তারা যেতেন তাহলে এই যে আগুন সন্ত্রাস এই যে অসংখ্য মানুষকে প্রাণ দিতে হলো অনেক স্কুল কলেজকে পুড়ি পুড়ি দিলেন ওনারা এইগুলোর হাত থেকে জাতি রক্ষা পেত এই টাকা তো আমাদের সবাইকে পে করতে হবে স্কুলকে তো মেরামত করতে হবে যে স্বামী হারালো যে সন্তান হারালো যে মা তার পুত্র হারালো সে তো আর ফিরি পাবে না ফলে রাজনীতি গণতান্ত্রিক সংসদে গণতন্ত্রের চর্চাটা হচ্ছে পরমত সহিষ্ণুতা এবং দেবে এবং নেবে রবীন্দ্রনাথের কথা দেবে আর নেবে মিলাবে মিলিবে এই দেওয়া নেওয়ার ব্যাপারটা বিএনপি মনে করলেন যে তারা ওই যে তাদের মধ্যে একটা রেজিমেন্টেশান ছিল তাদের যে জন্ম আমার সেটা খুব দুঃখ সঙ্গে আমি বলছি সেই জন্মের ক্ষেত্রে তাদের সাধারণ মানুষের কে একত্রিত করে ঐক্যের মাধ্যমে তারা তো আসেননি তারা কুন ফায়াকুন হও হয়ে গেল এরকমভাবে এসছেন বলে তাদের মধ্যে পরমত সহিষ্ণুতা না থাকার জন্য আজকে জাতি এই যে বিভাজন মানুষের মধ্যে যে একটা সংশয় মানুষ যে একটা নির্বাচন এলেই মানুষ একটা ভীতির মধ্যে যাচ্ছে কি হবে না হবে আন্দাজে কিন্তু আমরা বলছি যে আর্মি লাগবে আর্মি লাগলে আর্মি তো আমাদেরই আমরাই তো আমাদেরই সন্তান উনি তো আমাদের সন্তান আমরা তো সবাই মিলে সেজন্য আমি বলি এবং একটি কথা আপনি বোধহয় পরে বলতেন যে তালগাছটা চাইলে মীমাংসা হয় না যেটা আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন সেটার কথা এই প্রসঙ্গে বলেছেন একটু বলে দিই আপনাকে যে আপনি যখন কোনো মীমাংসা সালিশ মানবেন আপনি যখন দেশের প্রধান সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে যখন আপনি আপনার আপনি উপস্থিত হচ্ছেন এবং আপনি আপনার বক্তব্য দিচ্ছেন সেখানে ১৩ দফা আপনাকে দিতেই হবে এবং ১৩ দফার কোনো দফা থাকতে পারে না সালিশের কাছে যখন আপনি যাবেন তখন আপনার সুবিধা অসুবিধের কথাটা আপনি বর্ণনা করবেন সে প্রস্তাব না সেই জন্য আবদুল কাদের বলেছেন যে ওইটা যদি তারা রিজিট করেন তো রিজিট করার কথা না তবে আমি খুব আনিস ভাই আমি খুব খুশি হয়েছি যে বিএনপি অন্তত ধীরস্থির হয়েছে তাদের মধ্যে একটা বোধ এবং বিবেচনা জাগ্রত হয়েছে তারা মনে করছেন যে ওইভাবে সন্ত্রাস করে এই দেশের মানুষকে নিপাত করে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে শিক্ষা প্রতিসংকে নষ্ট করে আপনি মনে হচ্ছে বিএনপি নির্বাচন কমিশন নি সন্তুষ্ট থাকবে যে আগামীতে রাষ্ট্রপতির পরামর্শে বা সবার সঙ্গে পরামর্শ করে এটা এখন বিএনপির যে তেরো দফা সেখানে যদি আপনি শব্দগুলো দেখেন তিনি যে সব শব্দ বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া প্রয়োগ করেছেন কোনো মানুষের পক্ষে এমনকি আল্লাহ নবীর পক্ষেও খুব কঠিন অতগুলো শব্দকে ধারণ করা একটি মানুষের পক্ষে কারণ একটি মানুষের তো নানান দিক আছে তিনি আপনার খেয়াল করে দেখবেন সেই শব্দগুলো আমার মনে হয় যে এগুলো উনার উনি হয়তো খেয়াল করেননি অথবা যারা ড্রাফট করেছেন তারা হয়তো ওনাকে না বুঝে কারণ এগুলো হয় না সোনার পাথর বাটি তো হয় না হয় সোনার বাটি হবে নালে পাথরের বাটি হবে সোনার পাথর বাটি তো হয় না সেরকম একটা ব্যাপার হয়েছে তবে আমার মনে হচ্ছে যে ফলের তাজা ফলের রস অথবা নলেন গুঁড়ের সন্দেশ খেয়ে তারা খুশি হয়েছেন এবং বিশেষ করে আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব একজন চমৎকার মানুষ জীবন রসিক মানুষ তিনি তার অভিজ্ঞতায় বেগম জিয়াকেও তিনি সংসদে পেয়েছেন সেই জন্য আমার মনে হচ্ছে যে তারা কিছুটা নিজের অবস্থান থেকে এছাড়া তো আর কোনো পথ নেই আপনি ইনক্লুসিভ যদি হতে চান ইনক্লুসিভ নির্বাচন নির্বাচন তো হতেই হবে এখন সেই এবং আপনার এই দেশের মানুষ থেকেই আপনাকে নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনারকে আপনাকে নিতে হবে আপনি তো চাইলেই হ্যারোডস থেকে একটা স্যুট নিয়ে এসে পড়তে পারেন কিন্তু হ্যারো সাদা একজন মানুষকে নিয়ে এসে তো আপনি নির্বাচনের প্রধান করতে পারবেন না ফলে আমাদের দেশের কথায় আপনার কথাতেই ফুটে উঠছে যে বিএনপি যে প্রস্তাব মতে সব দলের সমন্বয়ে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা একটু কঠিন হতে পারে না এটা একটা খুব রিলেটিভ টার্ম আনিস ভাই নিরপেক্ষ কথা যেটা বেগম জিয়ার কথাতেই যদি উত্তরটা দেওয়া হয় যে শিশু আর পাগল ছাড়া কেউ না ওনার কথাতেই যদি ওনাকে উত্তরটা আমি দিই তবে আমাদের দেশে মোটামুটি গ্রহণযোগ্য মানুষ থাকবে না কেন আমাদের বুদ্ধিবৃত্তির চর্চা করে আমাদের অভিভাবুল্য লোক তো আছেন এবং সেখানে যদি আমরা মনে করি যে আমার মতে হলো না বলে আমি মানব না তাহলে তারা করতে পারেন কিন্তু তাতে জাতি কোনো তার কোনো দায়িত্ব গ্রহণ করবে না বলে আমার মনে হয় আচ্ছা আসবো আপনার কাছে আবার আমি ধন্যবাদ শাহিদুর রহমান সাহেব আপনার কাছে যাচ্ছি যে আপনারা এই আগামীকাল যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে আপনাদের প্রস্তাবনা কি ধন্যবাদ আনিস ভাই মুক্তিযোদ্ধার মাস নিজেও মুক্তিযোদ্ধা আমরা চায়ের ভাই এক বন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পক্ষে আজকে মা যোদ্ধা হিসাবে বাংলাদেশের আপামার জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আগামীকালকে যাবো আমাদের দশজন মামান রাষ্ট্রপতির কাছে যাব আমরা আমাদের তথ্য তুলে ধরবো আমরা কি চাই কি হলে ভালো হয় তো এটা গতবার গত পাঁচ বছর আগে এই ঘটনাই ঘটছিল ফল কী হয়েছে সেটা তো আমরা আজকে দেখতে পাচ্ছি এখন আগামীতে কি হবে সেটা তো বলা কঠিন তো যে কথা আমি বলতে চাচ্ছি শুরুতেই যেমন আওয়ামী লীগ আর বিএনপি বিএনপি কালকে মহামান্য রাষ্ট্রপতি সাথে দেখা করছে বেরোয় আসার পরেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলল যে কি হবে না হবে ওরা অ্যাডভান্সই বলে তেমনিভাবে বিএনপিও সবসময় অ্যাডভান্স বলে এদের কাম হলো এই দুই দলের একটাই চরিত্র আমাকে আমার বাড়িতে গোপালগঞ্জ গোপালগঞ্জের ভাষায় একটা কথা বলতে হয় সিন্নি দেখলি মাজুরমা মা কুত্ত দেখলে আমি না তার মানে সিন্নি দেখলে আমি এগোচ্ছি আর কুত্ত দেখলে বলে যে আমি নাই এই দুই দলের প্র্যাকটিসটা হলো কিছু না হওয়ার আগেই অ্যাডভান্স বলে ফেলে আপনার লক্ষ্য করেন আমাদের দল আমাদের দলের চেয়ারম্যান এবং আমরা যারা আছি আমরা অ্যাডভান্স কিন্তু কত কথা বলি না এই কারণে বলি না অ্যাডভান্স কি হবে না হবে সেটা নির্ধারণ করবে তো আল্লাহ আমি আপনি কিন্তু করতে পারবো আল্লাহ যদি সব নির্ধারণ করে রাষ্ট্রপতির সাথে বসে আল্লাহ নির্ধারণ করবে কারণ আল্লাহ নির্ধারণ করবে রাষ্ট্রপতির সাথে বসলেও ওটা আল্লাহ নির্ধারণ করবে যদি নির্ধারণ না হয় আল্লাহ যদি নির্ধারণ না করে নির্ধারণ করবো সুযোগ নাই আমি মহামান্না রাষ্ট্রপতিকে আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে বলতে চাই ওনার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং আমরা বিএনপি বা অন্য যারা সাধারণ মানুষ বা নিবন্ধিত দল শুধু না আমি যেটা মহামান রাষ্ট্রপতিকে অনুরোধ করব যে যারা আমাদের দেশে সুশীল সমাজ যারা আমাদের দেশে দেশ নিয়ে ভাবে আমরা সবাই ভাবি আমাদের রিক্সাওয়ালও দেশ নিয়ে ভাবে আমাদের শ্রমিকরাও দেশ নিয়ে ভাবে যারা এই সাধারণ মানুষ নিয়ে ভাবে বেশি তাদের যেমন সুশীল সমাজের লোক আছে যারা অনেক শিক্ষক আছে বিচারপতিগণ আছে তাদের কিছু কিছু লোককে নিয়ে আলোচনা করে মানে ওই বর্তমান যে কমিশন মানে মাজাবাঙ্গা কমিশন আমি আগেও বলছি আপনার এখানে বলছি অনেক জায়গাও বলি এদের মেরুদণ্ডবিহীন কমিশনের মতন না হয়ে। একবার স্বচ্ছ একটা কমিশন হওয়া উচিত যাতে আগামীতে আমরা সুষ্ঠু একটা নির্বাচন পেতে পারি আপনি যারা ভারতের কথাই বলেন অনেক শক্তিশালী তাদের নির্বাচন কমিশন আপনি আমেরিকার নির্বাচন হয়ে গেল পৃথিবীর সব দেশেই শক্তিশালী নির্বাচন কমিশন আমাদের গত পাঁচচল্লিশ বছরে আপনি বলতে পারবেন কিনা আমরা সবাই আমরা পুরাতন লোক একটা সুষ্ঠু একটা নির্বাচন কমিশনও আমার মনে হয় মানে কে এর হয়তো মাজা ভাঙ্গা কে এর হয়তো নীল দাঁড়া ভাঙ্গা কে হয়তো এইরকম ভাঙ্গা মানে মানে এইরকম ঈশার মতো সামনে এগোনোর কোনো নির্বাচন কমিশন এখন পর্যন্ত আসে নাই এখন যেটা আমার অনুরোধ দেশ আমরা এই ধরনের আমরা তিনজনই এখন মুক্তিযুদ্ধ আমরা যুদ্ধ করছি আমার নিজের গুলির আছে আমার আপন মামার মেরে ফাঁসা ভাই আমরা যুদ্ধ করে এই দেশটা পেয়েছি তো এই দেশটা বাঁচানোর দায়িত্ব কাদের আমাদের আপনাদের সকলের সাধারণ মানুষের এটা তো আজকে এই দেশটা বাঁচাতে হলে কী দরকার সুষ্ঠু একটা নির্বাচন দরকার এবং সুষ্ঠু নির্বাচন হলে আপনার জনগণের ভোটে যে নির্বাচিত হবে সে ভোট যে দিবে যার শক্তি আছে যে মানে এটাকে ধারণ করতে পারে এখানে আসেন আপনি এখানে সঞ্চালক হিসেবে আসছেন এখন দেখা গেল আর একজন আসলো সে আমাকে একটু সাপোর্ট করলো বা অথবা ইব্রাহিম মন্দোহন বাড়ির এই এক পেশে না করিয়া আপনি একেবারে সাধারণভাবে স্বচ্ছ শক্তি আমাকে দেশ ভালো লোক নাই লোক কারা আছে অন্তত দশজন নিরপেক্ষ ব্যক্তি কারা আছে বাংলাদেশে যারা নির্বাচন কমিশনে যেতে পারে বিএনপি ইতিমধ্যে দশজনের নাম কিন্তু আমরা একটা বিরতির পর ফিরে আসছি আপনাদের দশজন আপনাদের থেকে নি আমি দশজন নিরপেক্ষ ব্যক্তির নাম দর্শক একটা বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গেই থাকুন দর্শক স্বাগত জানাচ্ছি আবারও আপনার দেখছেন নিটল টাটা টেবিল টক আর কথা বলছি নির্বাচন কমিশন পুনর্গঠন শিরোনামে অতিথি হিসাবে আছেন আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান আছেন কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার শাহিদুর রহমান টেপা আমি জাল ইব্রাহিম আপনাকে আমি শুধু 1 সেকেন্ড সময় নেব আমার ভাই না আপনি আপনার সময় বলেন একটা একটা শব্দ একটা প্রটেস্ট তখন আমি করতে চেয়েছিলাম যে কুত্তা তো বলেছে না 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 উনি উনি বলেছেন যে আওয়ামী লীগ আর বিএনপি আমি ওটা যাব না আওয়ামী লীগের চরিত্রটাই আমার মনে হয় যে ওনার ওই পজিশনে থেকে আওয়ামী লীগের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস গৌরবের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস জনগণের ইতিহাস আওয়ামী লীগ করি আপনার সময় আমি বলিনি ফলে আপনার ওই পজিশন থেকে আওয়ামী লীগের চরিত্রটাই এটা আপনি তো চরিত্র বিশ্লেষণ আপনি যখন টার্মার আপনি বলবেন বা ওনার সাথে বলবেন এটা আমি খুব প্রোটেস্ট করছি হয়তো উনি অতটা খেয়াল করি বলেননি আমি হাট হয়েছি কারণ বঙ্গবন্ধু যে দলকে নারিশ করেছেন নেতৃত্ব দিয়েছেন সেই দলকে আমার মতো আমার পজিশন থেকে বা ওনার পজিশন থেকে বা ওনার পজিশন থেকে এত শক্ত কথা বলা বুদাই ঠিক হবে না আমি আপনারা আপনাদের জোট থেকে গতকাল কাল জনের নাম দিয়ে পত্রিকা প্রতিঘেরছে আপনি যে প্রতিঘেরার খুব বারবার উদাহরণ দিচ্ছেন প্রথম আলো বলেছে প্রথম আলো বলেছে প্রথম আলো দaske লিখেছে যে দশজনের জনের নাম দিয়েছে এবং ওনারা বলেছেন যে এই দুই দশজনের জন নাম আমরা এখন প্রকাশ করতে চাই না আমরা ওনার নাম দিয়ে এসছেন আপনার আপনি যখন যাবেন দশজন নিরপেক্ষ ব্যক্তি যদি আপনি সার্চ কমিটির নামই বিষয়টা তো তাই আপনার কিছু নাম দিয়ে আসবেন সেখান থেকে সর্বজন শ্রদ্ধেয় এবং গ্রহণযোগ্য যারা তাদেরকেই রাষ্ট্রপতি হয়তো মনোনীত করবেন আপনার দৃষ্টিতে কে নিরপেক্ষ ব্যক্তি যাকে আপনি ইলেকশন কমিশনের জন্য যোগ্য মনে করছেন কমিশনার হওয়ার মতো আপনার প্রশ্নটা অত্যন্ত সুন্দর এবং কৌশলগত প্রশ্ন এটা আবার ব্যাখ্যা চাই না কৌশল রাখেনি তো না আপনার দৃষ্টিতে এটা ঠান্ডা পানি সরাসরি কৌশলগত প্রশ্ন তো তার আগে একটু যোগ বলে নেই ছোট্ট এক মিনিটই নিব মান্নান ভাই বললেন শাহিদের রহমান ভাইকে আমি কিন্তু আপনার সময় কথা বলিনি আমাকে শেষ করতে দেন মান্নান ভাই কিন্তু আমার সময় কথা বলে ফেললেন তো এটা কিন্তু আমরা ছেড়ে দিলাম এটা নিয়ে আমার কোনো দাবি দেওয়া নাই আমার কোনো দাবি নেই মান্নান ভাইয়ের উপরে ধন্যবাদ আপনি বলেছেন আলহামদুলিল্লাহ আমি বঙ্গবন্ধুকে সম্মান করি কাটা কি বাংলাদেশ উদ্ধার হবে না বাংলাদেশ নষ্ট ধ্বংস হবে এটা আলোচনা করতে 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 একটা সুন্দর উনার বক্তব্যটা আমি সম্মান করবোই উনি যেই অনুভূতি থেকে বলেছেন আপনাকে সম্মান করবো আমি আসেন আপনার এটাতে আমি ওই জনের নাম তো দিব না আমি কেন দিব এর কারণ হচ্ছে বেই যেই এখন থেকে মাস এক মাস আনুমানিক আগে যে প্রস্তাবনাটা বিএনপি প্রেস কনফারেন্সের মাধ্যমে দিয়েছিলেন সেটারই আলোকে বিএনপি নাম প্রস্তাব করতে গিয়েছেন সুতরাং এটা প্রস্তাবই মনে করতে হবে আমাকে এটা কোনো অবস্থাতে বাইবেল না বেদ না ধর্মগ্রন্থ না এটা একটা প্রস্তাব এটা আলোচনার সুযোগ থাকবে এবং যেহেতু আমাদের বীর দলীয় জোটের প্রধান শরিক তারা নাম প্রকাশ করে নাই এবং আমি ব্যক্তি ব্যক্তিজীবনেও ব্যক্তিগতভাবে কল্যাণ পাহাড়িও মনে করে যে আমরা আমাদের নামটা কেন বলবে কারণ হচ্ছে আপনি তাকে বিতর্কিত করবেন আমি এখানে বলে যাওয়ার পরপরই এটা নিয়ে সমালোচনা শুরু হবে আলোচনা শুরু হবে এমনও লোকে বলবে যেহেতু কল্যাণ পার্টি বীর দলীয় জোটের শরিক এ বলে বিএনপির পক্ষ থেকে ইনডাইরেক্টলি প্রকাশ করতেছে অথচ এটা সাথেও নেয় আমি পাঁচেও নাই এটা ওনাদের সিদ্ধান্তটা ওনার আমাদেরটা আমার যেমন শাহিদুল ভাই ওনাদের কোনো প্রস্তাব থাকলে উনিও এখানে বলবেন না কারণ দলের চেয়ারম্যান ওনাকে ওই ম্যান্ডেট দেন নাই যে তুমি টক শোধে যাই এটা বলো আর আমি দলের চেয়ারম্যান নিজে হলেও আমি আমার দলের পক্ষ থেকে নিয়ে আসিনি যে এই নামগুলো আমরা জাতিকে জানাতে চাই আর এটা জানাবেন না রাষ্ট্রপতি এটা আমি আপনাকে বুঝাই দিই দিচ্ছি নামগুলি আমি সৈয়দ মো ইব্রাহিম বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান আমার দলের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি অথবা বিএনপি দিলেন আওয়ামী লীগের প্রতিনিধি দল দিবে মহামান্য রাষ্ট্রপতিকে যদি দেয় ইট ইজ নাও এ ম্যাটার বিটুইন মহামান্য রাষ্ট্রপতি অ্যান্ড দ্যাম এই দুইজনের সম্মতি সাপেক্ষে উভয়ের সম্মতি সাপেক্ষ সম্মতি ব্যতীত এটা জনসমক্ষে দেওয়ার অধিকারটা আমি মনে করি শোভনীয় নয় এটা বাংলাদেশের রাজনীতিতে প্রচন্ড ক্ষতি করেছে এই আস্থা অর্জনের অন্যতম পদক্ষেপ হচ্ছে আপনি আরেকজনকে সম্মান করবেন যে ওনার সম্মতি আছে কিনা নামটা তো এখন মাননীয় মহামান্য রাষ্ট্রপতির পকেটে আছে উনি বিবেচনা করার জন্য উনি আলোচনা করার জন্য উনি মতামত নেওয়ার জন্য যেই প্রক্রিয়া উনি বেছে নেবেন আমরা সেটাকে সম্মান করি জনগণ থেকে তো আড়াল করার কি হলো না আড়াল করার আমি তো বানাচ্ছেন না না আমি কেন রাষ্ট্রপতি না

এটা উইকিলিক্স না বাংলাদেশে তো আপনার উইকিলিক্স অনলাইন যে চুরি করে লিখ করে লিখ করে দিবেন তো এটা আপনাদের বক্তব্য মহামান্য রাষ্ট্রপতি যদি সম্মতি দেয় এই দল যদি সম্মতি দেয় দিবেন আর আমাদের তো আমরা রাষ্ট্রপতিকে দেওয়ার আগে আমি কেন বলবো কথার কথা এটা তো আপনার অত্যন্তই অনেজ্য একটা অনুরোধ আমার প্রতি আমি মহামান্য রাষ্ট্রপতিকে দেওয়ার আগে আপনার থেকে বলবেন তবে আমি ওই পয়েন্টটা একটু ক্লিয়ার করে দেই যেটাতে সম্মানিত ভাই বলেছেন বা সম্মানিত বিএনপি আওয়ামী সাধারণ সম্পাদক মহাদেব বলেছেন সেটা হলো যে আজকে উচ্ছ্বাস দেখা যাচ্ছে কালকে উচ্ছ্বাস দেখা নাও যেতে পারে এটি বাস্তবতা আমি আপনাদের রুমে ঢোকার আগে কথাটা বলেছিলাম এবং মহামান মাননীয় প্রধানমন্ত্রীর কথা দিয়ে উদ্বেগ দিয়েছিলাম এই ভাইয়ের বক্তব্যের আংশিক সমর্থনে সেটা কি যে মাননীয় প্রধানমন্ত্রীই বলেছেন যে আল্লাহ তাল বিধান যার যতদিন হুকুম আছে ততদিন ক্ষমতায় থাকবা এটা উনি নিজের জন্য যেমন বলেছেন অন্যের জন্যও বলেছেন কিন্তু এবং কিন্তু সংসারের নিয়ম হইল তোমাকে প্রচেষ্টা করতে হবে তোমাকে প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে এটা হলো সেই প্রক্রিয়া বিএনপি বা মনে করেছেন যে আমরা প্রস্তাব দিব এবং বিএনপি যে প্রস্তাবটা দিয়েছেন সেটাকে বারবার বলেছেন যেটা আলোচনার জন্য আমরা উপস্থাপন করছি দ্বিতীয় বলেছেন যে এই প্রক্রিয়াটা দিলে সম্ভাবনা আছে নিরপেক্ষ লোক পাবেন এখন আমি আর আপনি কেন গ্যারান্টি দিব বলেন আসলে আমরা আমরা যখন আমাদের যদি ডাকেন মহামান্য রাষ্ট্রপতি আমরা সব লোকের সাথেই কাজ করতে অভ্যস্ত আমরা সবারই সঙ্গে কাজ করতে পারি সেজন্য রাষ্ট্রপতি একটি কমিশন গঠন করবেন তার একটা নিজস্ব একটা চিন্তা আছে এবং তার একটা স্ট্যাটাস স্ট্যান্ডার্ড আছে তিনি যাকে দেবেন তাকে নিয়ে আমরা কাজ করতে আগ্রহী আর ইব্রাহিম ভাই যেটা একটুখানি বলেছেন যে যাদের নাম দিলেন নাম আজ হোক কাল হোক নাম কিন্তু প্রকাশ পাবেই এবং ওই মানুষ ওই ভদ্রলোক বা ওই মানুষটি একটু বিতর্কের ভিতরে চলে গেলেন হয়তো তার সম্মতি কতটা নিয়েছেন কি নিয়েছেন এটা বিএনপির বিষয় আমি যেতে চাচ্ছি না তবে এই কারণেই আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে নাম না দিয়েও যেমন উনি বলেছেন যে উনি নাম দেবেন না উনি রাষ্ট্রপতিকে কথা বলে আসবেন তাই তো বললেন আপনি

বিএনপি সহ অন্যান্য যে সব দল রাজনীতি করতে চান এই সামনের উনিশের নির্বাচনে তাদেরকে আসতেই হবে না হলে আমি রাজনীতির একজন কর্মী হিসাবে আমার বোধ এবং বিবেচনার থেকে আমি জানাচ্ছি যে নির্বাচনে যদি কেউ না আসে তাহলে পারে সেখানে শুধু যে বিএনপি নির্বাচনে আসেনি তা তো না অনেক দলই কিন্তু এই নির্বাচনে আসেননি এবং না আসার ফলে তাদের যে কর্মী কম হোক বেশি হোক যাই হোক রাজনৈতিক যে একটা চর্চা এবং রাজনৈতিক যেটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই ক্ষতিটাকে পুষে নেওয়ার জন্য সবাই রাজনীতি আগামী নির্বাচনে আসতে হবে কে কটা সিট পাবে আমরা ধরে নিতে পারি যে বিএনপি আওয়ামী লীগ একমত হবে না যে কোন তিন কমিশনার হবেন বা চিফ ইলেকশন কমিশনার কে হবেন কিন্তু আপনি এটা একবার নিশ্চিত করে বলতে পারেন যে পরিস্থিতি যাই হোক না কেন সেক্ষেত্রে আগামী নির্বাচনেও বিএনপি সবাই আসবে বিএনপি নির্বাচন করার সম্ভাবনা কম না আসবে না করবে না আসবে আমি একটা কথা বলতে চাই যে সংবিধান মেনে আমরা চলি সংবিধানে লেখা আছে জাতির পিতাকে আমরা জাতির পিতা মানি আমাদের ছুটি কী হবে মুক্তিযোদ্ধার স্ট্যাটাস কী হবে তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা দুই লক্ষ বোনের ইজ্জত আমরা মানি কিন্তু যারা মানেন না তাদের সমস্যা আমাদের কোনো সমস্যা নেই রাষ্ট্রপতি যাদেরকেই দেবেন আমরা যেহেতু সংবিধান মানি এবং রাষ্ট্রপতির এটা প্রেরোগটিভ রাষ্ট্রপতি এই যেহেতু উনি বলেছেন যে যেহেতু বাই লজ হয়নি সেহেতু রাষ্ট্রপতি আইনি হয়নি সেহেতু এটা আমরা কে করেছি ওটা আলোচনায় যাচ্ছি না কিন্তু রাষ্ট্রপতি যাকে দেবেন আমরা যেহেতু সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি ফলে রাষ্ট্রপতি যাকে দেবেন আমাদের কোনো চয়েস নাই উনি যাকে দেবেন আমরা সংবিধান যেহেতু মানে জাতির বিদ্যা সেহেতু আমরা মেনে নেব আমি শাহিদুর রহমান টেপা সাহেবের কাছে যাচ্ছি যে আগামী নির্বাচন নির্বাচন কমিশন নিয়ে জাতীয় পার্টির অভিমত কি আপনি সেটা একটা ক্লিয়ার করেন নাই তো আমি জানতে যাচ্ছি জাতীয় পার্টি কি আওয়ামী লীগের সুরে সুর না নতুন কিছু বলবে না জাতীয় পার্টি তো কোনোদিনই কোনো দলের সাথে সুর মিলায় না জাতীয় পার্টি তাদের নিজস্ব ভাব আইবি কে সমর্থন করে আমরা মনে করি আইবি মুক্তিযুদ্ধ পক্ষের একটা শক্তি এবং আইবির বাবা মুক্তিযোদ্ধা ছিলেন এবং চুনকা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন এবং খুব ভালো কাজ করছেন গত দশ বছরে ঠিক আছে আমরা সমর্থন ভাই আপনার সাথে আমি একমত বাইরে কিছু না আপনাদের এই যে এই ধারণাটা ঠিক না যে আমরা আওয়ামী লীগের সাথে সুর বো আমরা আওয়ামী লীগের সাথে সুর মিলাই না যেন দেখেন কোনো সময় মিলাই না এখন আওয়ামী লীগ

বক্তব্য তো আমি দিব না কারণ আমাদের প্রেসিডেন্ট মিটিং হয় আজকে মিটিং হয়েছে আমাদের কালকে যে কে কে দশজন যাবে সেটা আমাকে ডিসিশন হবে কি আমরা করব কিন্তু আমরা নির্বাচনমুখী দল আমরা চাব নির্বাচন নির্বাচন সুষ্ঠু হোক এবং মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে আমরা বলবো আমাদের প্রপোজাল দিব অন্য অন্য দলের প্রপোজাল দেবে আমরা মনে করি যে রাষ্ট্রপতি আমাদের প্রপোজালটা গ্রহণ করবে এবং আমরা নির্বাচনমুখী দল নির্বাচন কালকে হলেও আমরা রাজি আছি উনিশ সালে আমরা রাজি আছি আমরা নির্বাচন করবোই সে যে কোনো পন্থা ধন্যবাদ শান্তিপূর্ণ কথা শোনালেন জনগণের আরেকটা বিরতি নিয়ে আসতে হচ্ছে আমাকে আপনারা আছেন সবাই দর্শকরা আছেন সঙ্গে থাকবেন আশা করছি দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর স্বাগত জানাচ্ছি আবারও আপনাদেরকে আপনারা দেখছেন নিটল টাটা টেবিল টক আর কথা বলছি নির্বাচন কমিশন পুনর্গঠন শিরোনামে অতিথি হিসাবে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সাবেক প্রফেসর আব্দুল মান্নান আছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক আছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার শাহিদুর রহমান টেপা আমি জেনারেল ইব্রাহিম আপনার কাছে যাচ্ছি আপনি বিশ দলীয় জোটের একজন শরিক আবার আপনার দলেরও আপনি চেয়ারপারসন জ্যৈষ্ঠকর্মী জ্যৈষ্ঠ সব দিক দিয়ে বলা যায় প্রধানমন্ত্রীর অধীনেই আগামী নির্বাচন যদি হয়ে থাকে এবং আমরা ধরে নিচ্ছি যে সেটা প্রধানমন্ত্রীর অধীনেই হতে যাচ্ছে এবং নির্বাচন কমিশন যেটা গঠিত হবে সেই নির্বাচন কমিশন যদি কমিশন মেনেই কি আপনার নির্বাচন আসবেন দর্শক স্রোতাদের যারা আছেন তারা অনেক কিছু আশা করেন আমি ছোট ছোট ভাব আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে অবশ্যই শেষ করবো দুই মিনিটের মধ্যে প্রশ্ন আপনাকে তাড়াতাড়ি না উত্তর না দিলে আবার বলবে যে ওনারা বলে গেছিল আপনি বিশ দলীয় শরীকে এটার উত্তর দেন নাই উত্তরটা হলো এই যে সম্মানিত মান্নান ভাই বলেছেন যে আওয়ামী লীগ সংবিধান মানে এবং সংবিধানের অধীনে রাষ্ট্রপতি যা করে তাই হবে ছিয়ানব্বই সালেও সংবিধান ছিল আওয়ামী লীগ মানে নাই দুই হাজার ছয় সালেও সংবিধান ছিল আওয়ামী লীগ মানে নাই সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এটা নিয়ে পেছাল পারতে চায় না মোটেই আমরা সামনের দিকে তাকাইতে চাই অতীতের ইতিহাসটাকে নাড়াচাড়া করতে করতে দুর্গন্ধ বাইর করতে চাই না বাট আওয়ামী লীগ অলসো মেড মিস্টেক বিএনপি অলসো মেড মিস্টেক কল্যাণ পার্টি এখন হয়তো সুযোগ না দেখি মিস্টেক করে নাই কিন্তু আমি সিনিয়রদের থেকে শিক্ষা নিয়ে বলতে আমরা যেন মিস্টেক কম করি অতএব এটা নিয়ে বড়াই করার কিছুই নাই বর্তমান আর এখন সংবিধান অনুযায়ী বর্তমান সংবিধান হচ্ছে আওয়ামী কর্তৃক সংশোধিত সংবিধান এবং এটি ভাল ধারণ সংবিধান কিছু করার নেই সেই অধীনে ক্ষমতা ছিল এমপি ছিল ওনাদের বিচারপতি ছিল বিচার বিভাগ ছিল সংশোধন করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু ওনারা যদি বলে যে আমরা সংবিধানই মানি তাহলে আমি শুধু এইটাই পয়েন্ট আউট করলাম আর কিচ্ছু না এটা আমার মূল পয়েন্ট মূল পয়েন্টে আসেন যে আপনি বললেন নির্বাচনকালীন সরকার বিএনপি চেয়ারপারসন প্রেস ব্রিফিং এসে বলেছেন এবং নিশ্চয়ই গতকালকেও দিয়ে এসছেন প্রস্তাবটা যে নির্বাচনকালীন সহায়ক সরকার এমন একটি সরকার যে সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করতে সুবিধা হবে সুযোগ হবে তাই সংবিধান মেনেই এরকম একটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে মহামান্য রাষ্ট্রপতির নিকট আবেদন থাকবে যাতে করে যিনি প্রধান থাকুন না কেন সরকার প্রধান যিনি থাকুন না কেন উনি প্রভাব বিস্তারের অবকাশটা যেন ন্যূনতমতে বা দৃঢ়তে চলে আসে এটা হলো একটা আবেদন অর্থাৎ কিনা তাহলে তাইলে প্লেইং ফিল্ডটা মানুষের দ্বারা যোদ্ সম্ভব বর্তমান সংবিধানের অধীনে যদি সম্ভব একটা লেভেল ফিল্ড হয় থাকে জেনারেল ইব্রাহিম সাহেব বলেছেন যে আওয়ামী লীগ সংবিধান সংশোধন করেছেন ইট ইজ ম্যাটার অফ ইনফরমেশন যে আওয়ামী লীগ সংবিধান সংশোধন করতে পারে না সংবিধান সংশোধন করার অধিকার সংসদের পার্লামেন্ট মেম্বার যারা থাকে তারা সংবিধান সংশোধন বর্জন পরিমার্জন পারে না সবাই সঙ্গে না আমরা এখানে বসেছি জাতির কাছে কথা বলার জন্য আমরা কোনো পয়েন্ট ডেভিয়েশনে যাবো না আবেগে তাড়িত হয়ে কথা বলবো না যেটা সংবিধান এবং সত্য কথা সেটা আমাদের বলতে হবে আরেকটা কথা হলো যে আমরা সংবিধান যদি সংশোধন করতে হয় তাহলে পরে সংবিধান পার্লামেন্ট আছে সেখানে যদি সংবিধান সংশোধন করে কেয়ারটেকার বা ওই জাতীয় কিছু যেটা উনি বলেছেন যে সহনশীল সরকার এটা যদি কেউ আনেন তাহলে পারে পারবেন সে কারো যদি সংখ্যাগরিষ্ঠ মত নিতে পারেন তাহলে পরে সংবিধান সংশোধন হবে আমরা গঠনতন্ত্র সরি আমরা সংবিধানের বাইরে কিছুতে যাব না সংবিধানে যা আছে সেইভাবে যা কিছু হবার হবে কারণ আপনাকে একটি জায়গায় অবস্থান নিতে হবে একটি জায়গায় আপনাকে মানতে হবে আপনি সবসময় মানব না মানি না বলবেন জাতির মানবেন না সংবিধান মানবেন না কিছুই আপনি মানতে চাইবেন না মুক্তিযুদ্ধের সংখ্যা মানবেন না মা বোনের ইজ্জতের সংখ্যা মানবেন না আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু আমরা সব কিছু মানব আমরা মুক্তিযুদ্ধ করি দেশ স্বাধীন করেছি সবাইকে নিয়ে ফলে এই সংবিধান আমরা গঠন করেছি এখন যদি কেউ এসে বলে যে এটা কেয়ারটেকার হবে সংবিধান সংসদ যদি চায় আওয়ামী লীগ চালে তো হবে না আমি চারজন আওয়ামী লীগের কর্মী সংসদ যদি এটা চাই তাই হবে আমরা মানতে চাই সংবিধানে যা আছে এবং এটা যদি সংসদে কখন ইনসার্ট হয় যে আবার কেয়ারটেকার হবে আমরা মানব কিন্তু সংবিধানের বাইরে আওয়ামী যাওয়ার কোনো সুযোগ নেই এইটুকু আমি আপনাকে বলতে পারি একটা মানে টেকসই নির্বাচনী ব্যবস্থা যদি করা যায় সেটা খুবই পাটিনেন সেটা হতে পারে যে এটা করতেই হবে বারবার আপনি শুধু মানব না বা মানি বেশি মানব বা মানব না এটা করে জাতি তো অনিশ্চিতর মধ্যে যেতে পারে না একটা টেকসই এবং যথাযোগ্য যেমন আমরা কথায় কথায় ভারতের শেষানের কথা বলি যিনি নির্বাচন কমিশনার ছিলেন ওয়ান ম্যান কিন্তু তিনি কি দাপটের সঙ্গে করেছিলেন আমাদের এইটার এই এরকম একটা কিছু করার চেষ্টা করতে হবে এবং সেখানে সকলকে অগ্রসর হতে হবে শুধু মানব না বললে হবে না আমাদের মানুষ তো এই মানুষদেরকে মানতে হবে এখন হলিউডের কোনো চিত্রদারককে তো আমি মা বললে আমার লাভ হবে না আমার মা যে সুশ্রী ছিলেন না উনি আমার মা কিন্তু ফলে আমরা যারা দেশের লোক আমাদেরকে নিয়ে ভালো মন্দ মিশিয়ে টিশিয়ে যা আছি আমরা তার মধ্যে থেকে আপনার সাথে আমি একমত যে টেকসই

তা আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে এই তত্ত্বাবধক সরকার না আমরা পছন্দের বাইরে কারণ আমাদের সাহেব আপনারা সবাই জানেন তত্ত্বাবধক সরকারের প্রধান ছিল উনি কী করছেন আমাদের নেতারে আটকায় রাখছেন আমাদের সমস্ত মানে এমপিদের মন্ত্রীদের জেলে পাঠাইছেন আমাদের কোথাও টেলিভিশনে এসে দিতে মানে বক্তৃতা দেয় নাই তো জেলে তার তার মানেটা হচ্ছে তত্ত্বাবধক সরকার কোনো প্র্যাকটিস না যদি এখন ধরেন ধরেন ইব্রাহিম ভাই যদি প্রধানমন্ত্রী হয় বা ওনার আন্ডারে যদি হয় আমাদের তো কোনো সমস্যা নাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা উনি প্রধানমন্ত্রী থাকিয়ে নির্বাচন কমিশন আরও মন্ত্রী পরিষদ নিয়ে যদি আমারে আপনারে সবাই নিয়ে করে তো এর কোনো সমস্যা নাই উনি তত্ত্বাবধক নিতে হবে তারপরে ওই যে নির্দলীয় নিরপেক্ষ তো ওই খালেদা যে নিজেই বলছেন যে পাগল আর বুবা ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই আমাদের মানতে হবে যে এই দেশকে কারা ভালোবাসছে

এই আমার মানান ভাই বলবে আবারো আমাকে বলবে দুই দলের কথা আপনারা জিতলে অমলীক বলে জিতলে আর ঠিক আছে আর বিয়ন্ড বলে যে কারচুপি হইছে এখানে আমাদের শেষ করতে হচ্ছে বিয়ন্ড জিতলে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ দর্শক আপনাদের সঙ্গে থাকার জন্য রাত 2 টায় অনুষ্ঠানটির পুনঃপ্রচার দেখতে পারেন ভালো থাকবেন সবাই